শোভাযাত্রা কোলাঘাট রাজপথে শুরু হয়েছে। কোলাঘাট উদযাপন কমিটি কোলাঘাটে নামটাকে আরো উন্নতি করবে এটা এদের থেকে আশা রাখছি। তো দেখতে পাচ্ছেন স্যার ছোট ছোট ভাইরা অনেক দূর থেকে এসে, ঘর কোথায় তোদের? তো মোটামুটি এটা কি কোলাঘাট হচ্ছে গার্লস হাই এবং হাই স্কুলের প্রচুর আছে পেছনে এখন। গেলে একটু লাঠি বাজা, এই বাজাবে তো, লাঠি বাজাও না রে বাবা, বাজাও জানতো। তো দেখতে পাচ্ছেন এটা একটা আলাদা কিন্তু নাচ, এই নাচটা একটা দেখার জন্য কিন্তু এটা খুব ভালো লাগলো যে বয়সে মানুষ কীভাবে ডান্স চায়। এত ছোট ছোট ফ্যান মানে আমাদের হয়েছে জর্দা শ্যাম ভাইয়ের, এটা বলে বোঝাতে পারবো না, ফ্যান তো খুব হয়েছে নতুনত্ব জিনিসের। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্তমান যুগে মা এবং বোনেদের বাচ্চাদের মেয়েদের ক্যারেটার শেখাতে হবে, কেন যেভাবে মানে বাজারে দুষ্কৃতি বেড়েছে ক্যারেটি না শিখলে মারপিট করতে পারবেন, তো সেই জন্য শিখতে হবে, এটা শেখা দরকার প্রত্যেকটা মানুষের। অনেকক্ষণ ধরে আমরা কিন্তু একই জায়গায় একইভাবে রয়েছি, তো শেষ হওয়ার নামই নেই। তো দেখতে পাচ্ছেন এইসব যে অনেক মায়েদের দিকে দেখতে পাচ্ছি, এই মায়েরা কিন্তু এই স্কুলে একসময় পড়ে গিয়েছিল, তারা পড়ে যাওয়ার পরেই কিন্তু তারা আবার তাদের বাচ্চা কাচ্চাও এসেছে পড়তে, সেই আনন্দতেই কিন্তু তারা এই অনুষ্ঠানটাতে সামিল হয়েছে। তো সেটাই দেখবার বিষয়, এটা না দেখলে বুঝতে পারবেন না, তো খুবই একটা ভালো লাগছে অনুষ্ঠানটা। তো জ্বরটা আপনার থেকে কেমন লাগছে? হ্যাঁ দারুণ লাগছে, খুব ভালো লাগছে যে কোলাঘাট আজ পুরো আনন্দে ভরে উঠেছে। কোলাঘাট রাজপথ সবচেয়ে বেড়াচ্ছে কোলাঘাট হাই স্কুল, যে একশো বছর ছুটি Thank you.
থেকে চারটি অবধি নেই। যানবাহন চলাচল সাময়িক বন্ধ রেখে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিই। আরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোলাঘাটের রাজপথে এই মুহূর্তে একদম ছেলেরা সব স্কুলের এসএসসি। এই জয়বাবু এদিকে আসো, এই জয়বাবু কিছু বলো, এখানে যাও। এই যে অনুষ্ঠানটা কেমন লাগছে দেখো, এদিকে দাঁড়ো, হ্যাঁ দাঁড়ো, দারুণ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জয়টা কিন্তু এই স্কুলে এদের মতন এক সময় পড়েছিল। তো কেমন লাগছে অনুষ্ঠানটা? আগে একটু ভিডিও করে দিই, তারপর লাইভ ভিডিও। হ্যাঁ কিছু তো বলতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোটো ছোটো বোন এবং ভাইরা সব, একটা বড় অনুষ্ঠান এটা। এই অনুষ্ঠানটা শুধু আমাদের কোলাঘাটের, হ্যাঁ বলে হচ্ছে আমাদের মুখটা ছোটো হয়েছে, কিন্তু বলো না, কোলাঘাট 100 বছর পূর্তি উপলক্ষে আজ তার পৌরসভা। এই পৌরসভাতে বহু মানুষ, বহু ছাত্রছাত্রী এখানে এবং বহু শিক্ষক এবং শিক্ষিকারা এই পৌরসভায় হাত মিলিয়ে, কাঁধে কাঁধ হাত মিলিয়ে যে বর্ণাঢ্য আজ কোলাঘাট পুরো দেশ তুলেছে 100 বছর উপলক্ষে, প্রত্যেকটা জনসাধারণকে ছাত্রছাত্রীকে জানাচ্ছে না বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা নতুন ধরনের জিনিস। এই জিনিসটা কিন্তু এই কোলাঘাটে নিয়ে এসেছে অনেক দূর থেকে, আমি জানি না কত দূর থেকে। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দুর্গা কালী সব রকম মোটামুটি ভগবান সব কোলাঘাটের রাজপথে চলে এসছে। হ্যাঁ আমাদের অভাবনী, আর অভাবনী কোলাঘাটের উপরটা মোটামুটি অনেকটাই একদম স্বয়ং গঙ্গা চলে এসছে মোটামুটি বন্ধুরা। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আলাদা জিনিস, ওই দেখুন হনুমানজি চলে এসছে, ওই দেখুন দেখতে পাচ্ছেন। কেমন লাগে জর্দা? লাইভ করবো আগের পাশে ভিডিওটা করছি। আমাদের এইটাই স্কুল, কোলাঘাট হাই স্কুল। তো দেখতে পাচ্ছেন দূর থেকে আপনাদের দিকে পুরো দেখাচ্ছি স্কুলটা এবং ভিতরটাও দেখাচ্ছি, ভিতরটাও যাচ্ছি, চলুন আপনাদের দিকে দেখাবো। দেখতে পাচ্ছেন বর্তমান আগে কিছু ঘটে যাওয়ার সময় সবই ফটো দেওয়া রয়েছে, অনেকেই পড়াশোনা করে গিয়েছে, সব কিছু স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এইসব ফটোগুলা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কোলাঘাট বিভিন্ন ফটো সব রয়েছে, মানে আগের তোলা। কোলাঘাটের ফুলের ঘাট।
এবং মেলার মতন স্টল বসেছে দেখতে পাচ্ছেন, তো আপনারাও আসুন। এবং এই ভিতরেও মেলা রয়েছে, তো বউ বাচ্চা বাচ্চাদের দিকে নিয়ে আপনারা আসতে পারেন। এই মেলাতে অনেকটা এরিয়া নিয়েই এই মেলাটা বসেছে, তো অনেক এবং স্টল, তারপর রেস্টুরেন্টও হয়েছে, খাওয়ার দোকান, যাবতীয় দোকান আপনারা এখানে পেয়ে যাবেন।